আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাবধান তুমি কোথায়? এনান তুমি কোথায়? আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বিস্তার নেতৃত্বে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত চব্বিশ পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফেসিবাদের সাথে ছিল, যারা ফেসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনদিন হবে না। শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গভঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ওয়েস্টার্ন মিডিয়াতে, ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি কোন জিহাদি অভ্যুত্থান ছিল না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মুসলিমের অভ্যুত্থান। সুতরাং আমরা মুসলিমরা রাস্তায় নেমে এসেছিলাম, আমরা জুলুমের পতন ঘটিয়েছি, আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, যারা কত ষোল বছর ধরে বাংলার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল। ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে উৎখাত করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দারিদুপি মানুষগুলোকে কিভাবে জাতি এবং জঙ্গি ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে আমি বলতে চাই, আপনারা টুক করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন। আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন, ভোটাধিকার লঙ্ঘন করেছেন, শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন, আপনারা গণরাম আশ্রমে এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন। আপনারা যদি আর বাংলাদেশে কখনো ফিরতে চান, আপনাদের প্রত্যেককে এই আপনাদের জুলুমের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে, আপনারা এই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন কিনা। বিভিন্ন রাজনৈতিক দলকে দায়িত্ব শোনা যায়, তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আমরা দেখেছি আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগের আগামী 100 বছরে যদি জেল খাটে, তাদের বিচার নিষ্পত্তি হবে না। সুতরাং আওয়ামী লীগের দূষণ, ছাত্রলীগের দূষণ, আপনারা যারা রয়েছেন, আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন। আমি দেশের সুশীল সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, বিএনপির উপর নির্যাতন করেছে, শিবিরকে রক্ষাতে মানুষের সময় নির্যাতন করেছে, যারা বিরোধী লোককে ধর্মকে দমন করেছে, যারা গত তিনটা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না, তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না। গত তিনটা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, তিনটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে, এবং আমাদের পুরনো সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম
জনসভার মধ্যে অপসারণ করতে হবে। আমরা বলে দিতে চাই, একজন এফআইআরকে আপনারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন, আজকে লক্ষ লক্ষ এফআইআর বাংলাদেশের প্রতিটি প্রান্তরে জেগে উঠেছে। সুতরাং আমরা ছাত্র নাগরিক জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় নেমে এসেছি, আমরা ছাত্র নাগরিক প্রতিবাদকে উৎখাত করেছি, আমরা ছাত্র নাগরিক আওয়ামী লীগের পতন ঘটিয়েছি। সুতরাং আওয়ামী লীগের ভবিষ্যৎ, ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নিবে। আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্রলীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের পুনর্বাসন হবে না, হবে না।